আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের। এরপর জানিয়ে দিব বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন, বলছে পরিকল্পনা মন্ত্রী। এদিকে বাঁচতে পারেন যদি যুক্তরাষ্ট্র থেকে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান, বলছে দুদু। আরও জানিয়ে দিব অবিলম্বে সংসদ ভেঙে দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বলছে খেলাফত মজলিস। আরও জানিয়ে দিব রুখো আমেরিকা, রুখো বিএনপি জামাত স্লোগানে বিক্ষোভ মিছিল। সর্বশেষ জানিয়ে দিব যুবলীগকে দেখলে ভয়ে শয়তানও পালিয়ে যায়, বলছে মায়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করতে একদমই ভুলবেন না। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের। তিনি বলেন সরকার জানে খালেদা জিয়া বাইরে থাকলে জনগণের যে স্রোত নামবে তাতে ক্ষমতায় থাকতে পারবে না, এই কারণে তাকে আটকে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে, এই সরকার অবৈধ হলেও তাকে বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে আমরা আশা করি। বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন, বলছে পরিকল্পনা মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো না হলেও অন্যভাবে বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গত মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেস ক্লাবে লন্ডনে কর্মরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান তিনি। মার্কিন ভিসানীতির ব্যাপারে পরিকল্পনা মন্ত্রী বলেন ভিসানীতি আমাদের কিছু করতে পারবে না, ভিসানীতি নির্বাচন কমিশনের কোনো আইন নয়, নির্বাচন কমিশনের আইন আর আমাদের দেশের আইন আমাদের ভোটিং বা যাই বলুন এফেক্ট করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে তার তালিকা আপনাদের কাছে আছে কিনা, তাতে আপনার নাম আছে কিনা, এমন প্রশ্নের জবাবে এম এম মান্নান বলেন আই হ্যাভ নো আইডিয়া। যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ আছে, তারা এই পর্যায়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন আমি শুনেছিলাম প্রথমে আরো দুই চারটি রাষ্ট্রের ওপর নাকি আছে। আই এম এ নট ভেরি ক্লিয়ার, অন্যান্য রাষ্ট্র বাংলাদেশের ওপর দেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন প্রত্যেক রাষ্ট্রের একটি কৌশল আছে, ইউরোপীয় ইউনিয়নের একটা নামই বলে ফেললাম, তারা হয়তো অন্যদিকে করবে নট নেসেসারি আমেরিকান হয়ে যার যার মতো। বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে আপনাদের উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন তাদেরকে আনা না আনার ব্যাপারে আমরা গার্ডিয়ান নই, আমরা তাদের দল সৃষ্টি করি নাই, তারাই তাদের দল সৃষ্টি করেছে, তাদের কর্মসূচি আছে, ম্যানিফেস্টো আছে, অনুষ্ঠান আছে, তাদের আছে, আমাদেরও আছে, অন্যান্য দলেরও আছে, সব দলকে মানতে বাধ্য সংবিধান রাষ্ট্র সরকার। তিনি বলেন তারা আসবে সরকার গঠন করেছে অতীতে আবারও করুক ভোট নিয়ে এসে, কিন্তু সংবিধানকে অবজ্ঞা করে আইনকানুন না মেনে নির্বাচন কমিশনকে অস্বীকার করে এবং বলে এ থাকলে নির্বাচন করব না, অমুক প্রধানমন্ত্রী থাকলে আমরা নাই, এই ধরনের হঠকারী বক্তব্য কোন দলীয় বা পার্লামেন্টারি ডেমোক্রেসি অথবা গণতন্ত্রের ভাষা না। বাঁচতে পারেন যদি যুক্তরাষ্ট্র থেকে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান, বলছে দুদু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন আপনাদের রেহাই নেই, একটা কারণে বাঁচতে পারেন যদি আমেরিকা থেকে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান, এতে লজ্জার কিছু নেই, বলবেন যা হওয়ার হয়েছে আসেন সব ঠিক করি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বের দাবি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের সময় শেষ হয়ে গেছে মন্তব্য করে দুদু বলেন যাওয়ার সময় হয়ে গেছে, এবার নির্বাচন আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবেন না, নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন। তিনি আরো বলেন গত 15 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের বিরুদ্ধে যে কাজগুলো করেছেন সেগুলো দায়ী স্বীকার করে নিতে হবে, তাহলে হয়তো জনগণের ক্ষোভের থেকে রক্ষা পেতে পারেন। খালেদা জিয়াকে সাজা দিয়ে আদালত বেকায়দায় পড়ে গেছে বলেও মন্তব্য
মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে কোর্ট বেকায়দায় পড়ে গেছে। আমেরিকা কোর্টকেও ভিসা নীতির আওতায় নিয়ে এসেছে। সরকার গত 15 বছর অনেক খারাপ কাজ করেছে, সে সময়ে কিছু ভালো কাজ করলে জনগণের রোষানল থেকে বাঁচতেও পারে। জনগণের দাবির অনুকূলে পরাজয় স্বীকার করা ইতিবাচক। 96 সালে খালেদা জিয়া ও তা করে দেখিয়েছেন। আন্দোলনের সময় তিনি কেয়ারটেকার মেনে আইন পাশ করে পার্লামেন্টে ভেঙে পদত্যাগ করেছিলেন, যা গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত। দুদু বলেন, মনে রাখতে হবে বিপদ ধেয়ে আসছে। আমার 50 বছরের রাজনৈতিক জীবনে এত সংকটময় সময় দেখিনি। একবার যদি আগুন লেগে যায়, মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পুলিশ তার থানা ছেড়ে পালাবে, প্রশাসন তার ঘর ছেড়ে পালাবে, আর ক্ষমতাবানরা তাদের চেহারা পরিবর্তন করতে পারে। বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকায় অনিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন এর একমাত্র সমাধান তত্ত্বাবধায়ক সরকার। জেদ ধরে লাভ নাই, নির্বাচন আপনি করতে পারবেন না, নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন। অবিলম্বে সংসদ ভেঙে দল নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, ইচ্ছে মতো টাকা ছাপিয়ে সরকার মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জীবনে দুর্ভোগের শেষ নেই। বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান বারবার অবমূল্যায়িত হচ্ছে। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের চরম ব্যর্থতা আজ শুধু দেশ নয়, বিদেশিদের কাছেও ধরা পড়ে গেছে। ডিগ্রেডধারী আমলা মন্ত্রীদের হাতে আজ দেশের নিয়ন্ত্রণ। যারা দেশের কল্যাণ নিয়ে এখন ভাবে না, সরকার ক্ষমতার শেষ মুহূর্তে এসে দেশকে দেউলিয়া করে যাচ্ছে, তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া। জনগণ এবার সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই সরকারকে অবশ্যই দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করতে হবে। জনগণ তাদের ভোটাধিকার ফেরত চায়, বেঁচে থাকার অধিকার চায়, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ খেলাফত মজলিসের 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 14 অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হবে। সরকারকে জনগণের দাবি অবশ্যই মানতে হবে। রুখো আমেরিকা, রুখো বিএনপি জামায়াত স্লোগানে বিক্ষোভ মিছিল। বরিশালে বানারীপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল 11টায় বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে রুখো আমেরিকা, রুখো বিএনপি জামায়াত স্লোগানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখার দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বানারীপাড়া বন্দর বাজার সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্র শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, ফয়জুল হক বালি, ফারহিন ফারাহিন, জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, বরিশাল জেলা কমিটির সহ সভাপতি আলমগীর হোসেন মির্ধা প্রমুখ। যুবলীগকে দেখলে ভয়ে শয়তানও পালিয়ে যায় বলছে মায়া। বিএনপি জামায়াতের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যুবলীগকে দেখলে ভয়ে শয়তানও পালিয়ে যায়, আবার আপনাদের মতো শয়তানরা এক দফার ভয় দেখান। শুক্রবার দুপুরে যুবলীগের উদ্যোগে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি জামায়াতে সন্ত্রাসীরা কাদের ভয় দেখায়? ওদের কি কোনো আক্কেল নেই? বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য যুবলীগই যথেষ্ট। যুবলীগকে দেখলে ভয়ে শয়তানও পালিয়ে যায়, আবার আপনাদের মতো শয়তানরা এক দফার ভয় দেখান। মায়া বলেন, 75-এর খুনি ও 21-এর খুনিরা সব এক। জিয়াউর রহমান 21 বার সেনাবাহিনীতে কুট্টু করেছেন। এই দলটি খুনির দল। বঙ্গবন্ধু জেলখানায় জাতীয় চার নেতা হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, হত্যা কুষড়যন্ত্র হল বিএনপি জামায়াতের মূল লক্ষ্য। তারা জানে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, তারা ভোট ও গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসতে হবে।